সোমবার বার্সেলোনার সঙ্গে 5 বছরের চুক্তি করেন 20 বছর বয়সী ফরাসি খেলোয়াড় ডেম্বেলে। এ মাসের শুরুতে নেইমার চলে যাওয়ার পর থেকে ডেম্বেলেকে কিনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল বার্সেলোনা। অবশেষে প্রাথমিকভাবে 10 কোটি 50 লাখ ইউরো ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। এর সঙ্গে আরও কিছু যোগ হয়ে মোট অঙ্ক দাঁড়াতে পারে 14 কোটি 70 লাখ ইউরো। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হবেন ডেম্বেলে। বার্সেলোনায় তার বাই আউট ক্লজ ধরা হয়েছে 40 কোটি ইউরো। সোমবার চুক্তি শেষে ক্যাম্প নোয়ে প্রায় 17,000 দর্শকের সামনে উপস্থাপন করা হয় ডেম্বেলেকে। নেইমারের সঙ্গে নিজের তুলনায় ডেম্বেলে বলেন, আমি এখানে নেইমারের শূন্যতা পূরণ করতে আসিনি, এই জায়গায় তাদের একজন খেলোয়াড় দরকার, তারা আমাকে ডেকেছে এবং এই ক্লাবের জন্য আমি আমার সবটুকু দেব। আমার বয়স 20, আমার এখানে অনেক কিছু শেখার আছে আর এ কারণে আমি এই ক্লাবে। নেইমার ও আমার মধ্যে বিশাল পার্থক্য, নেইমার বিশ্বসেরা খেলোয়াড়দের একজন, আমি খুবই তরুণ, দিন দিন আমি উন্নতি করছি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নেইমার চলে যাওয়ার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় যোগ দিলেন ফ্রান্সের এই উইঙ্গার। এর আগে 4 কোটি ইউরো দিয়ে বার্সেলোনার পাওলিনহোকে কিনে তারা। তারকা সমৃদ্ধ বার্সেলোনায় খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি ডেম্বেলে।